নমস্কার সবাইকে, বইয়ের বাক্সতে স্বাগত। আমি সোমেশ্বর, আজকে কথা বলবো শারদীয় দেশ পত্রিকা 1429-এ প্রকাশিত হওয়া একটি উপন্যাস নিয়ে। উপন্যাসটির নাম শেষ না হওয়া ঘর, লিখেছেন প্রচেত গুপ্ত। তো চলুন সময় নষ্ট না করে আজকের আলোচনা শুরু করা যাক। এই উপন্যাসটিতে দেখতে পাই কামরাঙ্গা গ্রামের বজ্রগোপাল বাবু একটি নিজের মনোমতো করে বাড়ি তৈরি করেছিলেন, কিন্তু সেই ঘরটির কাজ কিছু কারণে পুরোপুরি সম্পূর্ণ হয়নি। গ্রামের লোকের মুখে মুখে ঘরটির নাম হয়ে গেছে শেষ না হওয়া ঘর। বর্তমানে ঘরটির বাসিন্দা বজ্রগোপালের ছেলে নন্দগোপাল, যে এক প্রকার পঙ্গু হয়ে গেছে অ্যাক্সিডেন্টে, তার বউ মানিনি, আর ছেলে বিল্লু। বিল্লু একদিন স্কুল যাওয়ার পথে একটি বন্দুক কুড়িয়ে পায় এবং সে সেটিকে বাড়িতে নিয়ে চলে আসে। এরপর কি হয়? অন্যদিকে এই উপন্যাসে দেখতে পাই ধ্রুবকে। ধ্রুব এমন একজন যুবক যার কপালে কোনো চাকরি বেশি দিন টেকে না। সে একটি মেয়েকে ভালোবাসে। ধ্রুবর তার মা কৃষ্ণপ্রিয়ার সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই। ধ্রুবর বাবা একজন ক্রিমিনাল। দীর্ঘদিন পর তার বাবা জেল থেকে ছাড়া পেয়ে ধ্রুবর সাথে যোগাযোগ করে এবং একটি খুব গুরুত্বপূর্ণ কাজ তাকে করে দিতে বলে। কিন্তু ধ্রুবর মা চায় না ছেলে তার বাবার সাথে কোনো রকম যোগাযোগ রাখুক। কি করবে ধ্রুব? এইসব প্রশ্নের উত্তর জানতে আপনাদেরকে এই উপন্যাসটি পড়ে দেখতে হবে। উপন্যাসটি আমার বেশ ভালো লেগেছে। সহজ সরল ভাষায় লেখা এই উপন্যাসটিতে একটু অন্য ধরনের স্বাদ পেয়েছি, তাই আজকের ভিডিওতে এই উপন্যাসটিকে নিয়ে আলোচনা করলাম। আপনারা যারা দেশ পত্রিকা সংগ্রহ করেছেন তারা এই উপন্যাসটি একবার পড়ে দেখতে পারেন। আজকে কথা বললাম প্রচেত গুপ্তর লেখা শেষ না হওয়া ঘর উপন্যাসটিকে নিয়ে। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।